আমি যে আমি একটা মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি আমার মা বাবা মুসলিম আসলে আমি কি বিশ্বাস করি আমার যে ইমান সেটা আসলে আমার কাছে এটা আমি আমার উপর আল্লাহ তালা জানে মানুষের বলা আসলে তেমন কিছু যায় আসবে না বাট আমার একটা জিনিস হালের আলোচিত তারকার নাম সাফা কবির গত এপ্রিলের মাঝামাঝি একটি বেসরকারি রেডিও স্টেশন অনুষ্ঠান উপস্থাপনা করার সময় এক ভক্তের প্রশ্নের উত্তর দিয়ে সমালোচিত হন এই মডেল অভিনেত্রী সেই অনুষ্ঠানের ভিডিওর ছোট্ট একটা ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যায় একজন শ্রোতা তাকে ফেসবুকে প্রশ্ন করেন আপনি কি পরকালে বিশ্বাস করেন উত্তরে সাফা বলেন পরকালে আমি একদম বিশ্বাস করি না আমি যেটা আসলে দেখি না ওটা আসলে কখনো বিশ্বাস করি না সাফার এ ধরনের উত্তরে তার অনেক ভক্ত ও অনুসারী মর্মাহত হন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় সমালোচনার ঝড় কেন সেদিন শ্রোতার প্রশ্নে এ ধরনের উত্তর দিয়েছিলেন জানতে চাইলে তিনি বলেছেন প্রথমত এই প্রশ্নের জন্য আমি প্রস্তুত ছিলাম না দেখুন এটা নিয়ে কথা বললে বিষয়টা আরো ঘোলা হবে আমি সেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এদিকে বিষয়টি নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাফা কবির লিখেছিলেন আমি যদি কোনো ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন সাফা আরো বলেন আমি এবং আমার আল্লাহ জানে কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোনো কথা আমি বলিনি তবু আমার কোনো কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায় তার জন্য আমি দুঃখিত এবং কর ক্ষমা প্রার্থী তবু যারা আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করেছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে তুলে দিলাম তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন এরপর প্রায় এক মাস চলে গেল সাফা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মুখ এবার খোলামেলা কথা বলেছেন সাফা আরেক জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার ইউটিউব ভিত্তিক অনুষ্ঠান উইথ স্পর্শিয়াতে অতিথি হয়ে। পরকাল প্রসঙ্গে কথা বলেছেন তিনি গত সোমবার রাতে অনুষ্ঠানটির প্রথম পর্ব অর্চিতা স্পর্শিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় সাফা সেখানেই পরকাল প্রসঙ্গে কথা বলেন সাফা বলেন ফেসবুক এমন একটা জায়গা মানুষ যেখানে যা দেখে তাই বিশ্বাস করে কোনো কিছু যাচাই করতে যায় না আমি রেডিওতে যে শোটা করি সেটার নাম লাভ টকস উইথ সাফা কবির আমাকে সাধারণত শ্রোতারা প্রেম ও ভালোবাসা বিষয়ে প্রশ্ন করেন সেদিন আমার সেই শ্রোতা আসলে প্রশ্ন করেছিলেন আপনি কি বিয়ের পরকালে বিশ্বাস করেন আমি তার প্রশ্ন শুনে এতই বিব্রত হয়েছিলাম যে বিয়ের কথাটা বাদ দিয়ে তার প্রশ্ন শুনে উত্তর দিয়েছিলাম উনি বিয়ের পরবর্তী জীবনের কথা বিয়ের পরকাল দিয়ে বোঝাতে চেয়েছিলেন যা হোক আমি এখন বলছি আমার তখন বিয়ের কথাটা বলা দরকার ছিল আমি যেহেতু এখনো বিয়ে করিনি তাই উত্তরে তাকে বলেছিলাম যেটা আমি দেখি নাই ওটা আমি আসলে বিশ্বাস করি না আমার আসলে তখন খুব রাগ লেগেছিল তার প্রশ্নটা শুনে সাফা আরো বলেন মানুষ আমাকে নাস্তিক বলুক আর যাই বলুক আমার ইমান আছে আমার বাবা মা মুসলিম আমি একজন মুসলিম সাফার কথা বলার সময় উপস্থাপক স্পর্শিয়া জানান রাতে ঘুমানোর আগে সাফা সুরা পরে ঘুমান সাফা কবির সম্প্রতি অনম বিশ্বাস পরিচালিত একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন আসন্ন ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকের শুটিংও করছেন এই অভিনেত্রী অন্যদিকে অর্চিতা স্পর্শিয়া প্রথমবারের মতো ইউটিউব ভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন নিজের নামে এর বাইরে সম্প্রতি দুটি স্বল্পদৈর্ঘ্য ছবির শুটিং শেষ করেছেন এবার ঈদে মুক্তি পাবে স্পর্শিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র আবার বসন্ত